কোভিডে বিশেষ কেনাবেচা না হলেও সোনার দাম ছিল আকাশছোঁয়া। এখন আস্তে আস্তে নিউ নর্মালে ফিরেছেন সাধারণ মানুষ। এক লাফে 10,000 টাকার উপরে বেড়ে যাওয়ায় মধ্যবিত্তের হাতের নাগালে ছিল সোনার গয়না। ধনতেরাসে দাম কিছুটা কমায় ক্রেতা বাড়ছে সোনার দোকানে। নতুন ডিজাইনের গয়না কিনতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। সোনার দাম আকাশছোঁয়া হয়ে যাওয়ার ফলে ক্রেতা প্রায় ছিলই না। সম্প্রতি 10 গ্রাম সোনার দাম 50,000-এর নিচে নামায় কিছুটা স্বস্তি ক্রেতাদের। ধনতেরাসে তাই গয়না কিনতে এই দোকানে ভিড় করেছেন অনেকে। মানে কি আমাদের মতন লোকের একটু সুযোগ সুবিধা পেলে, যদি ক্ষমতা থাকে যতটুকু নেবার, তখন সেইটা কাজে লাগে। হালকা না ভারী, কোন গয়না পছন্দ, সব ধরনের কালেকশন নিয়ে হাজির সোনার দোকানগুলি। ধনতেরাসে থাকছে বিশেষ উপহার। ধনতেরাসে মোটামুটি কাস্টমার আগের তুলনায়, করোনা ইয়ের জন্য একটু কাস্টমার বেরোতে পারছে কম, সেই তুলনায় মানে এই হিসাবে মোটামুটি কাস্টমার আছে, ঠিকই আছে, ইয়ে নেই, যতটা আমরা আশা করেছিলাম তার থেকে ভালোই আছে। আমাদের ধনতেরাসে ম্যাক্সিমাম, ধনতেরাসটা এমন টাইমে, সামনে অগ্রহায়ণ মাস, বিয়ের মাস, ধনতেরাসে অফার থাকে বিধায় বিয়ের গয়নাগুলো এই ধনতেরাসের মধ্যেই তারা ক্রয় করে থাকে আর কি, এইটাই তাদের বিশেষত্ব থাকে। এটা কিনতেই হবে। অফার কিছু দিচ্ছেন? হ্যাঁ, 30% মজুরির উপর অফার দিচ্ছি, তারপর গিফট আছে, নানান ধরনের স্ল্যাব অনুসারে গিফট আছে। শুধু সোনা কেন, ধনতেরাসে সৌভাগ্য ঘরে আসুক তাই রূপোর জিনিসপত্র পছন্দের তালিকায় রেখেছেন অনেকে। ধনতেরাসের পর দাম বাড়বে কিনা কে জানে, তাই চট জলদি এই সুযোগ হাতছাড়া না করাই ভালো। রিপোর্ট Z24 ঘন্টা।